নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাব চেন্নাইতে রামকৃষ্ণ মঠের একটি সংগ্রহকে। যারা চেন্নাইতে এসেছেন বা আসবেন, তারা চেন্নাই যে কোনো জায়গা থেকে যদি অটোতে রামকৃষ্ণ মঠ যাব বললে ঠিক করেন, তাহলে তারা আপনাদের সেই পথ নির্দেশিতভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা এই মঠে আসতে পারবেন। ভীষণ সুন্দর এই মঠটি, যা বিশেষভাবে চোখ জুড়িয়ে যায়। বিল্ডিংটি একটি বড় হল এবং শুধুমাত্র নিচতলায় কয়েকটি কক্ষ নিয়ে গঠিত। প্রার্থনা কক্ষের উভয় পাশে সমান্তরালভাবে দোতলায় কয়েকটি কক্ষ নির্মাণ করা। এখানে একটি সুসজ্জিত লাইব্রেরি রয়েছে। লাইব্রেরি সংলগ্ন স্থানে একই প্রাঙ্গণে শ্রীরামকৃষ্ণের নতুন সর্বজনীন মন্দির পবিত্র হওয়ার পর 2000 সাল থেকে পুরনো মন্দিরটি ধ্যান, মাঝে মাঝে ক্লাস এবং ছাত্র ভক্তদের জন্য ব্যবহার করা হয়।
সুন্দরী রামকৃষ্ণ মঠটি দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। চারিদিকে সুসজ্জিত ফুলের বাগান এবং ফলের বাগান রয়েছে, যা আপনাদের মনকে আলোকোজ্জ্বল করে তোলে।
ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি।